হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন থেকে দেখতে থাকো আমার ব্লগটা, শুরু করছি। দেখো, মেয়েকে ডাকছি, সকাল হয়ে গেছে, 8:30 প্রায় বাজে, উঠছেই না। কখন থেকে ডাকছি, বিছানার অবস্থাও দেখো। এখন আমাকে এগুলো সব গোছাগুছি করতে হবে। মামা মোটো, এখন মেয়েকে ডাকছি, কখন থেকে ডাকছি, উঠছেই না। বল কি করছো, কি করছো? এই প্রতিদিনের কাজ আবার কি? হ্যালো বলে দাও সবাইকে। তো দেখতেই পেলে বর এখন এডিট করতে বসেছে। ব্রেকফাস্ট হয়ে গেছে নাকি দেখি, নাহলে যাই ব্রেকফাস্টটা করি। ওরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেয়, খিদে পেয়ে যায় বাবুর। চলো ঠিক আছে, আবার তোমাদের কাছে পরে আসছি। মেয়েকে উঠিয়ে ধুয়ে খাইয়ে দাইয়ে এবার আমি টিফিন করতে বসি। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। টিফিনে আছে দেখো, একটা রুটি, আর এখানে আছে পেঁপে, আলু আর ছোলা দিয়ে একটা তরকারি, আর একটু শশা। এখন আমি এটা দিয়ে ব্রেকফাস্ট করব। পিসি এসে গেছে কাজে, চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। কয়েকটা জিনিস আবার তোমাদের বললাম যে কাজ মনে, কিন্তু কাজতেই হবে আবার। তো ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। বলো তো কোন মাছ বাহাতে লেখে, কোন মাছ, কোন মাছ, কোন মাছ জানি না তো। লেটা মাছ দেখেছো তো বন্ধুরা? ছুটিতে এখন বাড়িতে রয়েছে, বাইরে থেকে থেকে কি করবে, শুধু এডিটিং করে দিচ্ছে আমার, আর যোগ করছে আমার সাথে, মানে শুধু মজা। না আমার পিছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই, এইসবই করতে থাকে সারাদিন। দেওর প্রোগ্রামে যাবে বলে তা জামা ইস্ত্রি করে দিচ্ছি দেখো। ওই করে তো টাইম নেই বলে আমাকে বললো, বৌদি তুমি একটু করে দাও। দেখো বাবার মেয়ে মিলে ঘরের মধ্যে কেমন ফুটবল খেলছে, দাঁড়া তোমাদেরকে দেখাই। তোমাদেরকে দেখাই, আমাদের পাশে জেঠিমার বাড়ি থেকে আম পাড়া হয়েছে মনে হয়। দেখো গাছ থেকে, গাছের আম, আম্রপালি আম, দেখো কত আম, কাঁচা মিঠে অনেক কিছু আছে, কাঁচা পাকা, পাকেনি এখনো সেইভাবে, এতটা গরমে রাখলে পেকে যাবে। প্রচুর আম হয়েছে এবারে ওদের কাছে, ওই জেঠিমাদের কাছে প্রচুর আম হয়েছে। তুই কি করছিস রে? চোর 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 চোর, দেখো দেখো চোর চুরি করে খাচ্ছে, চোর চুরি করে খাচ্ছে, চোর চুরি করে খাচ্ছে, বেরিয়ে আয়। কি চুরি করেছিস আমাকে দেখা আগে, মিথ্যা কথা বলবি না, না আগে দেখাও। তুমি কেন খাচ্ছ? কি চুর নিয়েছো দেখি, কি ওটা কেন খাচ্ছ? ওয়েফার না, ভালো লাগছে বলে খেতে হবে না। কালকে রাত্রিরে কেমন পেটে ব্যথা করছিল, এখন রাত ওয়েফার খাচ্ছি, যদি আবার আজকে পেটে ব্যথা হয় খাস না, আজকের দিনটা দেখ, আজকের দিনটা থাক, কালকে খাবে, এটা থাক না, থাক তোরই থাকবে এটা। দেখো বন্ধুরা
বাইরে প্রচণ্ড মেঘ করে ঝড় হচ্ছে, মেঘ করেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বেশ স্বস্তি পেলাম। দারুণ লাগছে কিন্তু, মাটির কি সুন্দর সোঁদা সোঁদা গন্ধ, এই গন্ধটা আমার ভীষণ ভাল লাগে। এই বৃষ্টিটার দরকার ছিল জানো তো, যা গরম পড়েছে গো তার জন্য বৃষ্টিটা দরকার ছিল। মেয়ে আর বর বাইরে বেরিয়ে পড়েছে বৃষ্টি অনুভব করতে। একটু গান করতে ইচ্ছা হলো, বৃষ্টি হলে বেশ একটু রোমান্টিক রোমান্টিক লাগে, তাই জন্য একটা গান শুনিয়ে দিলাম তোমাদেরকে। তুমি কি করছো? হ্যাঁ খুব ঝড় হচ্ছে, ঘরে চলে যাও। বর তোমার কিরকম লাগছে বৃষ্টি হচ্ছে? বড় রোমান্টিক হয়ে গেছে, আমার ছোটবেলায় জানো তো বৃষ্টির দিনে সুন্দর বেরিয়ে পড়তাম, এখন তো এসব হয়ই না, বেশ মজা হতো ছোটবেলায়। বৃষ্টি হলে ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে, পড়তে গেলে এই বৃষ্টির সময় মানে ভিজে ভিজে বাড়ি আসা সাইকেল চালিয়ে, খুব মজা করতাম, মানে সেই সব দিনগুলো খুব মনে পড়ে। বন্ধু বান্ধবের সাথে মানে ভিজতাম, ভিজতে ভিজতে বাড়ি আসতাম, সেসব দিনের কথাগুলো খুব মনে পড়ে। বৃষ্টি হলে আর মাটির যে সোঁদা সোঁদা গন্ধটা খুব ভালো লাগে। আমরা এখন একটু বেরোচ্ছি সন্ধ্যেবেলা কিছু টুকটাক কিনতে, যে আমি আর মানে কত্তা কিনতে বেরিয়েছি। দেখি আটা কিনতে হবে, সয়াবিন কিনতে হবে, একটা সয়াবিনের প্যাকেট নেবো। এখন দিকে এদিকে যাবে, বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে সন্ধ্যেবেলা, ছাতা মাথায় দুজনে ছাতা মাথায় দুজনে চললাম। তোমার দিকে দিতে দিতে আমার এদিকটা ভিজে গেছে, এদিকটা ভিজে গেছে, আমি ভিজলাম কি করে? ছাতাটা কার মাথায় ছিল তোমার? দেখো আমার ব্যাগটাও ভিজে গেছে, দেখো ব্যাগ ভিজে গেছে, ব্যাগে তো জল পড়বে, ধরো মাথা মজা দেখেছো বন্ধুরা, বদমাইশ লোক, পুরো ভিজে গেছে, আর মানে হাফ সাইডটা পুরো ভিজে গেছে আমার। টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। একটু ড্রেসটা
চেঞ্জ করে নিই, আর ভিজে পুরো ঠান্ডা বসে যাবে, ঠান্ডা লেগে যাবে জল বসে। রাতের সোয়াবিন আলু তরকারি হবে, তাই জন্য মশলাটা আগে থেকে রেডি করে রাখছি। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু লং এমনি মানে লাল রেড চিলি আর কি, ওকে জলের মধ্যে গুলিয়ে একটুখানি মানে মশলাটাকে মিক্স করে রাখতে হবে। এরপর মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে সোয়াবিনগুলো, যে মশলাগুলো সব তৈরি করে রেখেছি সেই মশলাগুলো সব এবার দিয়ে দেবো এক এক করে। এরপর মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখো আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেছে, সারা সন্ধ্যে বৃষ্টি হয়েছে, এখন মানে এখন একটু বৃষ্টিটা কমেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিতে ভিজেও গেছি আজকে, সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম তোমার তো বললামই, এখন একটু বারান্দায় খাওয়া দাওয়ার পরে একটু দাঁড়িয়ে আছে, ঠান্ডা ঠান্ডা অনুভব করছি আজকে, বেশ ভালো লাগছে পরিবেশটা। দেখো সবাই মিলে আমরা বারান্দায় হাওয়া খাচ্ছি, একটু এই যে বর মেয়েও চলে এসছে, তো এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে শুতে চলে যাব। আজকে মনে হয় এসি এতক্ষণ চালাতেও লাগবে না অনেকক্ষণ, তো চলো শুভরাত্রি। ঝিমঝিম ধারাতে চাই মন হারাতে।